সপরি বারে করোনা আক্রান্ত অ্যাকাউন্টেন্ট তরিকুর রশিদ চৌধুরী সহ এলাকার সকল করোনা ও অন্যান্য রোগ আক্রান্তদের জন্য এক ভার্চুয়াল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত সোমবার। লন্ডনে বসবাসরত কমলগঞ্জের পতনুসারবাসীর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফেজ মৌলানা আতিকুর রহমান চৌধুরী। শাহিন খান ও নজরুল ইসলামের পরিচালনায় এ দোয়া মাহফিলে বক্তারা বিশ্বের সকল করোনা আক্রান্তদের জন্য রোগ মুক্তি কামনা করেন। কিন্তু এইবারে টেম্পারেচার হওয়ার পরে আমার মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা, আমার কলিগ বন্ধু রাজনৈতিক সহযোদ্ধা, আমরা দীর্ঘদিন একসাথে রাজনীতি করছি রহমান সহ আরো অনেকে। যে ব্যাপারটা তো আমরা জানি যে তার শরীরটা খারাপ করছে, কিন্তু এখন যে আরো বেশি খারাপ করছে উনি আসলে দুই তিন দিন ধরিয়া আমরা খুব আমরা যারা এই করোনা মহামারীতে আক্রান্ত হয়েছে, আমরা আগে যেদিন আমি ফেসবুকে দেখছি এদিনই কিন্তু আয়োজন করার জন্য এবং শকত ভাইর লাগি বিশেষ এই যে একটা করোনা পরিস্থিতিতে আসলে আমরা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর।